ওয়েলকাম টু মাই চ্যানেল সাজু প্র্যাকটিক্যাল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু আইসিডিএসের নোটিফিকেশান বেরিয়েছে, বিভিন্ন সংখ্যায় বিভিন্ন জেলাতেই পরীক্ষা হবে বা অনেক জায়গাতে হয়ে গিয়েছে। তো যে সমস্ত জেলায় এখনও পরীক্ষা হয়নি, ফর্ম ফিল আপ চলছে বা আগামী দিনে হবে, তাদের জন্য বলবো আপনারা এই বইটা পড়তে পারেন, প্ল্যাটিনাম গাইড টু আইসিডিএস অঙ্গনওয়াড়ি ও গ্রাম সেবিকা এক্সামিনেশন। তো এই এই মোটা অক্ষর দেখতে পাচ্ছেন আইসিডিএস লেখা রয়েছে, এটা হচ্ছে শ্রী জীবনলাল সরকারের লেখা আর এডিটেড বাই রয়ান চৌধুরী, পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে বইটা, পারফেক্ট পাবলিকেশন। তো এখানে মোটা করে লেখা রয়েছে আইসিডিএস, তো এটা শুধুমাত্র আইসিডিএস নয়, এখানে গ্রাম সেবিকা আর হচ্ছে, তো এই বইটাতে এই সাধারণ কর্মী এবং সুপারভাইজার পদের জন্যও পড়তে পারেন, ভালো একটা বই, পুরো সিলেবাস এখানে কভার করা আছে। তারপরে যারা হেলথের বা আশাকর্মী যারা পরীক্ষা দেবেন তারা এই বইটা পড়তে পারেন। এখানে যে সূচিপত্রগুলো দেওয়া রয়েছে, তো সবগুলো থেকেই কোশ্চেন এসছে, আমি গতবারকার মানে গতবারের কোশ্চেন আমি দেখেছি 2023 সালের, সেখানে ছিল আইসিডিএস থেকে কোশ্চেন ছিল, পুষ্টিবিদ্যা জনস্বাস্থ্য এখান থেকে কোশ্চেন ছিল, পরিবেশ বিজ্ঞান থেকে কোশ্চেন ছিল, ভারতের সংবিধান, ইতিহাস, ভূগোলের কিছু পার্ট, আর তারপরে ইংলিশের কিছু পার্ট, অঙ্ক, সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে কোশ্চেন এসেছিল। হেলথ এবং ওয়ার্কার দুটোতে একই রকম টাইপের কোশ্চেন ছিল, প্রায় একই প্যাটার্ন, অবশ্য হেল্পারের কোশ্চেনটা একটু সহজ ছিল আর ওয়ার্কারটা একটু কঠিন ছিল। তো আইসিডিএসের পরীক্ষার জন্য এই বইটা কিনে নেবেন, আইসিডিএস এডিশন এডিট বাই রয়ান চৌধুরী, লেখক হচ্ছেন শ্রী জীবনলাল সরকার, বইটা খুব ভালো। আর তার সঙ্গে এই বইটার কথা বলবো, এটা হচ্ছে আইসিডিএসের আর একটা বই, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য বইটা অবশ্যই ভালো, সম্পাদনায় সেন ও খান্না। তো এই দুটো বই পড়লে আশা করছি পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাতে আইসিডিএসের কর্মী নিয়োগ হচ্ছে তাদের অনেকটাই উপকার আসবে বা অনেকটাই উপকারী উপকার তারা পাবেন। তো এতে সিলেবাস অবশ্যই এতে কভার করা রয়েছে, এই বই থেকেই হুবহু কমন না আসলেও কথা বলতে পারি যে কোশ্চেন সম্পর্কে একটা পুরো আইডিয়া পাওয়া যাবে, আর প্রবন্ধগুলো কমন না আসলেও এই সমস্ত পয়েন্টগুলো যেগুলো লেখা রয়েছে এগুলো থেকেই কিন্তু ওই প্রবন্ধগুলো আরামসে লেখা যাবে। সময় নষ্ট না করে এখন থেকেই বইটি পড়তে থাকুন, আশা করছি ভালো স্কোর আসবে। আর আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ভিডিওতে তুলে ধরবো, আপনারা তৎক্ষণ সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।